নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। নামাজে দাঁড়ানোর পরে আপনি যদি নামাজে দাঁড়ানোর পর সাজদার জায়গার দিকে তাকাবেন, কোন কোন মাযহাবে সামনের দিকে তাকানোর কথা বলা আছে, কিন্তু কেউ যদি পেছন ফিরে তাকায় এরকম তাকানো যাবে? তাকানো যাবে না। নামাজে আপনি হাত বাঁধার কথা, যদিও কয়েকটি রেওয়ায়াত আছে যেটা ভালো লাগে করেন, কিন্তু কেউ যদি পেছনের দিকে হাত বাঁধে, কপালে হাত বাঁধে, অসুবিধা আছে না নাই? আমাদের দেশে হাত বাঁধা নিয়েও কিন্তু এখন ঠেলাঠেলি আছে না নাই, এক গ্রুপ বুকে আরেক গ্রুপ এখানে, অথচ সবগুলোই হাদিতে আছে। এক এলাকায় গিয়ে দেখা গেল এক লোক হাত বাঁধছে কপালে, কোথায় হাত বাঁধছে? জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার ভাই, কপালে হাত বাঁধছেন কেন? কয় হুজুরাই কইয়েন না। মারাত্মক মুসিবত। কি মুসিবত? কয় কিছুদিন আগে আমাদের এলাকার ওই মসজিদে এক লোক নাভির নিচে হাত বাঁধছে, সবাই তাকে মারছে। এর কয়েকদিন পর আরেক মসজিদে বুকের উপরে হাত বাঁধছে, সবাই তাকে মারছে। চিন্তা করলাম, নাভির নিচে হাত বাঁধলেও মারে, বুকের উপরে হাত বাঁধলেও মারে, তাহলে যা হওয়ার হোক, এখন আমি কপালে হাত বাঁধলাম, কপালে তো আর কেউ মারবে না যেহেতু মাথা আছে। আহা, এই ছোট ছোট মত পার্থক্যের কারণে এই অবস্থা। এখন আপনাদের অনেকের প্রশ্ন, হুজুর আপনাদের মধ্যে এত দোলাদুলি কেন? প্রিয় ভাইয়েরা, একই বিষয়ে বিভিন্ন রেওয়ায়াত কখন আসে? এখানে অনেক আলেমরা বসে আছেন, আমার চেয়ে অনেক যোগ্য, যাদের ছাত্র হতে পারলে আমি আমাকে ধন্য মনে করতাম। অনেক ওলামা এখানে বসে আছেন, তারাও এটি ভালো জানেন, একই বিষয়ে একাধিক বর্ণনা তখনই আসে যখন আল্লাহ রাসুল একই আমল ভিন্ন ভিন্ন ভাবে করেন, তখনই একই বিষয়ের বিভিন্ন রেওয়ায়াত চলে আসে। যদি একই বিষয়ের উপরে বিভিন্ন সহি বর্ণনা পাওয়া যায়, আপনার যাই আপনার যেটা ভালো লাগে সেটাই আমল করতে পারবেন, কোনো অসুবিধা। এত কঠোর হইতে কে বলেছে আপনাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো সালাত আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। এই যে আপনি তাকাবেন কোন দিকে, হাত বাঁধবেন কিভাবে, সব বলা আছে। এখন এই যে আল্লাহর বিধানগুলো মেনে হাত বাঁধছেন, রুকু করছেন, সাজদা করছেন, রুকুর সিস্টেম, সাজদার সিস্টেম মেনটেন করে রুকু সাজদা করছেন, এই যে নিয়ন্ত্রিত ভাবে যেভাবে বলা হচ্ছে সেভাবেই করছেন, নামাজের বাহিরেও কিন্তু আপনাকে নিয়ন্ত্রিত থাকতে হবে। বের হওয়ার পরেই যে হাত আপনি নামাজে বাঁধলেন সুন্দর করে, এই হাত দিয়েই কিন্তু কলমের খোসা দিয়া মানুষের উপরে জুলুম করা যাবে, পা দিয়ে জুলুম করার জন্য সামনে আগানো যাবে না, নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলার সাথে সীমালঙ্ঘন হয়, বিদ্রোহ হয় এমন কোনো কাজ করা যাবে না। নামাজের 15 এবং সর্বশেষ যে শিক্ষার কথা আপনাদেরকে বলবো, এটা সবচেয়ে সেন্সিটিভ, বলবো তো। নামাজের 15 নম্বর শিক্ষা হলো, এটা সবার শেষেই নিয়ে আসতাম আমি, নামাজের 15 নম্বর শিক্ষা হচ্ছে, নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে কোরআন আপনার জীবনের সব জায়গায় থাকতে হবে, আগাগোড়ায় কোরআন থাকতে হবে। শুধু মসজিদে কোরআন থাকবে আর সব জায়গায় কোরআন থাকবে না, আপনার নামাজ নামাজই, কারণ নামাজে যদি আপনি বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করেন, আল্লাহু আকবার আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি হাদিস শুরু করেন, নামাজ হবে কিনা? কথা বুঝতেছেন আমার? আল্লাহু আকবার বলে বুখারী শরীফের হাদিস, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ হবে? আমাকে যদি ইমামতিতে দেন, আপনারা তো লুকমা শুরু করবেন না, শুনলে বলবেন এই হুজুরকে এলাকা থেকে বের কর, ঠিক কি না? কেন? নামাজে যে বই থেকে তেলাওয়াত করতে হবে সে বইয়ের নাম কি? সবাই তো বললেন না ভাই, সেই বইয়ের নাম কি?